হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব এডিটার লেটার, রাইট আ লেটার টু দ্য এডিটার। তো আমরা সবাই জানি WBCS মেন্সে এডিটার লেটার থাকে 40 নম্বরের, ঠিক আছে, 40 মার্কসের থাকে, যেখানে আপনাকে লিখতে হয় 150 থেকে 200 শব্দের মধ্যে, মানে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হচ্ছে, যেখানে আপনি কাছাকাছি 150-এর কাছাকাছি, মানে 160 এরকম লিখতে পারেন, তাহলে আপনার ঠিকঠাক থাকছে। 160-170 ওয়ার্ড লিখলে কোনো প্রবলেম নেই, কিন্তু 200-র উপরে চলে গেলে অত বেশি লেখার প্রয়োজন নেই। বা আপনি যদি একদম কম লেখেন, তাহলে আপনি সেক্ষেত্রে আপনাকে যেখানে 150 থেকে 260 বলছে, সেখানে আপনি 140 থেকে 150-এর মধ্যে ওয়ার্ড রাখতে পারেন, সেক্ষেত্রে ঠিকঠাক থাকবে। আর এটা আমরা জানি WBCS মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। WBCS মেন্স এবং মিসলেনিয়াস মেন্স, হাইকোর্টের মেন্সের এক্সাম, তারপর WBB মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কমিশনের মেন এক্সাম, ব্যাংকের মেন এক্সাম, UPSC, বিভিন্ন এক্সামের মেন এক্সামের ক্ষেত্রে আমরা লেটারগুলো, আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এডিটর লেটার। এর আগে আমি দুটো এডিটর লেটার অলরেডি ডিসকাস করেছি, যারা আগে দেখেননি তো ভিডিওগুলো WBCS স্টাডি অফ চ্যানেলে যাবেন, গিয়ে ওখানে দেখবেন ভিডিওস বলে অপশান আছে, ওখানে গিয়ে আপনি আগের ভিডিওগুলো দেখতে পাবেন। আচ্ছা, আমরা লেটারটা লেখার আগে আমরা আলোচনা করে নেবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মানে নতুন আছেন চ্যানেলে, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করুন, নোটিফিকেশান অন করুন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলো আপনাদের যে স্টাডি গ্রুপ আছে ফেসবুকের বা হোয়াটসঅ্যাপের বলুন, সেগুলো আপনারা সেন্ড করবেন। চলুন শুরু করা যাক। রাইট এ লেটার টু দ্য এডিটার, রাইট এ লেটার টু দ্য এডিটার অফ আ নিউজ পেপার কন্ডেমিং ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড ডিক্লাইন, করাপশন অ্যান্ড ডিক্লাইন অফ মোরাল ভ্যালু অফ অ্যামঙ্গস দ্য পিপল। তার মানে হচ্ছে, এখন যে আমরা জানি সব জায়গাতে, সব রকম অফিস বলুন, সব রকম কাজের জায়গাতেই করাপশান চলছে, সেই করাপশানটা কী করে ডিক্লাইন করা যাবে, মোরাল ভ্যালু দিতে হবে, সেটা আমরা দেখে নেব। তো চলুন কীভাবে লিখতে হবে, এর আগে আমি আলোচনা করেছি এডিটর লেটার কীভাবে লিখতে হবে। প্রথমে আপনাকে, প্রথমে পেপারের একদম লেফট সাইডে আপনাকে লিখতে হচ্ছে যে পেপারে আপনি দিতে চাইছেন, টেলিগ্রাফ বলুন, স্টেটমেন্টস বলুন, বা আপনার যে ইংলিশ, যে ইংলিশ নিউজ বা হিন্দুস্তান টাইমস, যে যাতে আপনি দিতে চাইছেন, এখানে উপরে আপনি সেটা নাম এবং অ্যাড্রেস লিখবেন। তারপরে এখানে লিখবেন সাবজেক্ট, এখানে লিখবেন বডি, তারপরে একদম শেষে, একদম শেষে রাইট সাইডে এখানে লিখবেন আপনি যিনি লিখছেন, নাম তো লেখা যাবে না, নামের জায়গায় XYZ লিখবেন, ইয়োর্স ফেথফুলি। আর একদম লেফট সাইডে লিখবেন থ্যাঙ্কিং ইউ, এবং প্লেস দেবেন, প্লেসের নামও লেখা যাবে না, প্লেসের নামের এখানে আপনাকে XYZ দিতে হবে, নাম এবং প্লেস উল্লেখ করা যাবে না। তাহলে আমরা পেপারটা, কোশ্চেনটা যে দেখলাম, তাহলে নিউজ পেপারে দিতে হচ্ছে কিসের উপরে, না স্প্রেড করাপশন অ্যান্ড ডিক্লাইন দ্য মোরাল ভ্যালু, এটাই আমাদের হবে সাবজেক্ট। তো আমরা দেখে নিই এখানে কীভাবে লিখতে হচ্ছে এডিটর লেটার। আমরা এখানে প্রথমে আছে, এখানে এখানে আমরা লিখব টু, ঠিক আছে, যেখানে দিচ্ছি, তাহলে টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ, আমরা টেলিগ্রাফ পেপারে দিচ্ছি কলকাতা 70001। এটা 70001 নাও হতে পারে, তো পার্টিকুলার যে অ্যাড্রেসটা আছে আপনারা দেখে নেবেন টেলিগ্রাফের, এটা আমি জাস্ট একটা কলকাতা 1 দিয়ে লিখলাম, ঠিক আছে। লেখার পরে আপনাকে আসতে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টে আপনি কী লিখবেন, না সাবজেক্টে যে লিখবেন এখানে দেখে নিন, সাবজেক্ট আমরা আগে যেটা লিখেছিলাম, যেটা পড়লাম, যে কন্ডেমিং থেকে আমরা লিখবো, যেখান থেকে প্রবলেমটা স্টার্ট হচ্ছে, কন্ডেমিং ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড ডিক্লাইনিং মোরাল ভ্যালু অ্যামঙ্গস দ্য পাবলিক ম্যান, ঠিক আছে। তাহলে এখানে আমরা অলরেডি দেখে নিই যে কোশ্চেনের মধ্যে কোথায় আছে সাবজেক্টটা, এত কন্ডেমিং দ্য ওয়াইড স্প্রেড করাপশন অ্যান্ড ডিক্লাইন অফ মোরাল ভ্যালুজ অ্যামঙ্গস পাবলিক ম্যান, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। এবার আমরা লিখবো ঠিক সাবজেক্টটা সোজা যে নিচে লিখবো কি স্যার, এই জায়গাটায় লিখবো স্যারের লিখে, ঠিক স্যার লেখার নিচে স্যার বা রেসপেক্টেড স্যার আমরা লিখতে পারি, রেসপেক্টেড স্যার এখানে লিখলাম। লেখার পরে এবার আমরা যেটা ছক আমি আগে দেখিয়েছিলাম এডিটর লেটারের জন্য, সেটা আমরা দেখব যে ছকটা কী আছে। কাইন্ডলি পাবলিক দ্য ফলোয়িং ফিউ লাইন,
কাইন্ড দ্য পাবলিক ফলোয়িং অনেকভাবেই লেখা যায়। এর আগের একটা এডিটর লেটারে আমি অন্যরকম বলেছিলাম, আজকে একটা অন্যরকম বলছি, কেন সবাই সব রকম তো লিখবে না, সবাই এক লিখলে তখন কোশ্চেনটা কী হবে, আপনার মার্কস হয়ে যাবে অ্যাভারেজ। ঠিক আছে, আমরা কেউই অ্যাভারেজ মার্কস চাই না, তো আমরা মিনিমাম যেটা লিখবো তার উপরেই আমরা একটা ঠিকঠাক মার্কস চাই। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের আমি লেটারে বিভিন্নভাবে ইন্ট্রোডাকশান দিয়ে চালু মানে লিখছি, তো সেক্ষেত্রে আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা লিখবেন। তো আমরা এখানে দেখলাম কি, কাইন্ডলি পাবলিক দ্য ফলোয়িং ফিউ লাইন্স ইন দ্য কলামস অফ ইউর স্টিম ডেলি, বা আমরা এখানে লিখতে পারি যে অফ ইউর ওয়েল সার্কুলেটেড ডেলি, আই উইল বি মাচ অবলাইজড। এটা লেখা হয়ে গেল আমার কি প্রথমে একদম ইন্ট্রোডাকশনের মতো লেখা হয়ে গেল প্রথম পেজ, প্রথম প্যারা। তারপরে আমরা লিখবো ইন্ডিয়া ইজ পাসিং থ্রু আ ব্যাড ফেজ, খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। আ কান্ট্রি অফ সেন্ট অ্যান্ড সেক্স ইজ টুডে বিকামিং নোন ফর দ্য করাপ্ট লিডার, আমরা সবাই জানি চারিদিকে করাপ্ট লিডারে ভর্তি হয়ে গেছে। আ লার্জ নাম্বার অফ পাবলিক ম্যান আর ইনভলভড ইন স্ক্যাম্প অ্যান্ড কিক ব্যাক, বিভিন্ন ধরনের বেশিরভাগই মানুষ এই করাপশনের মধ্যে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে, আমরা সবাই জানি কিক ব্যাক। করাপশন যেটা কিক ব্যাক বলতে আমরা যেটা বাংলায় এক কথায় বলি যে পেছন দিকে ছুরা মারছে, সেই রকম। করাপশন অ্যাপিয়ার্স টু হ্যাভ বিকাম দ্য অর্ডার অফ দ্য ডে, দেয়ার ইজ হার্ডলি এনি পলিটিক্যাল, তাহলে এখানে বলা যায় টু হ্যাভ বিকাম দ্য অর্ডার অফ দ্য ডে, দে আর হার্ডলি এনি পলিটিক্যাল লিডার হু ক্যান বি সিটেড অ্যাজ অ্যান আইডিয়াল ফর দ্য ইয়ঙ্গার জেনারেশন, অবশ্যই তাদের মাথায় একজন পলিটিক্যাল লিডার আছে যেখানে করাপ্ট হচ্ছে। তারপরে বলা হচ্ছে মোরাল ভ্যালু আর নাও টেকেন অ্যাজ অ্যান ইগনোবেল ট্রেট, পাবলিক ম্যান ইন হাই প্লেস পেস ক্যান্ট রিগার্ড টু টেন্ডেন্সি, ডিকোরাম অর ডিসিপ্লিন ইন পাবলিক লাইফ, দ্য পলিটিক্স অফ ডিফেকশন অ্যান্ড ক্রাইম ইজ ডিট্রয়েটিং, দিস ডে পিপল হ্যাভ বিন অবলিভিয়ান রিগার্ডিং আ রেসপেক্টফুল ইমেজ অফ কান্ট্রি টু অ্যাটেন্ড সো কল্ড পাওয়ার অ্যান্ড ফেম, দে ডু নট ইভেন হেজিটেড টু লস দেয়ার এথিক্স, দিজ নিডস টু বি এক্সট্রিপেটেড বিফোর ইটস টু লেট, অ্যান্ড আওয়ার কান্ট্রি বি নোটোরিয়াস ফর সচ ডিপ্লোরেবল অ্যাক্ট, আওয়ার কান্ট্রি অ্যান্ড ইটস লিডার হ্যাভ অলওয়েজ নোন ফর দেয়ার স্পিরিট অফ অনেস্টি, ট্রুথ, নন ভায়োলেন্স, চ্যারিটি অ্যান্ড স্যাক্রিফাইস, উই মাস্ট লার্ন টু আফোর্ড দোজ ভ্যালু ইন সোশ্যাল লাইফ অ্যান্ড শুড পার্টিসিপেট ইন এভরি অ্যাক্ট কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি ইন বিইং করাপশন ফ্রি। করাপশন ফ্রি কান্ট্রিকে কখনোই করা যায় না, আমরা সবাই জানি, কেননা করাপ্ট হচ্ছে সব মানুষই, কম বেশি করাপ্ট করছে, বিশেষ করে যত উঁচু তলার মানুষ আছে তারা হচ্ছে বেশি করাপ্ট করছে, তো করাপশন কম করা যায় না, তবু আমরা ক্যাম্পেন করতে পারি। আচ্ছা, এখানে এবার আমরা কী লিখব, পণ্ডিত কি করে, তো এখানে আমাদের শেষে একদম এখানে লিখতে হচ্ছে কি ইয়ার্স ফেথফুলি এক্স ওয়াই জেড, কেননা এখানে নাম দেওয়া যাবে না, লেটারে কোনো নাম দেওয়া যাবে না পরীক্ষাতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে পুরো লেটারটা কমপ্লিট করলাম, এডিটার লেটার, এটা করাপশন নিয়ে লেখা। তো ভালো লাগলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা এখনও নতুন আছেন আমার চ্যানেলে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। আর এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনাদের যে স্টাডি গ্রুপ আছে WBC, বিভিন্ন ধরনের স্টাডি গ্রুপ ফেসবুকে বলুন বা হোয়াটসঅ্যাপে বলুন, সেগুলো আপনারা সেন্ড করবেন বা শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। এই লেটারটা আপনার কাজে লাগবে WBCS মেন্স, PSC ক্লার্কশিপের তো না, ICDS এর মেন এক্সামের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, পরের ভিডিওতে আমি মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করবো। তো ধন্যবাদ।